সালামু আলাইকুম। গত ক্লাসে আমরা বিল্ডিং এবং বিল্ডিং এর কম্পোনেন্ট গুলো নিয়ে কথা বলছিলাম, তো আজকে ইনশাল্লাহ আমরা কলাম, বিম এবং স্ল্যাব এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কলাম কত ধরনের এবং কলামের কনস্ট্রাকশন স্টেপ গুলো কি, বিম কত ধরনের, বিম স্টেপ গুলো কিরকম, আর স্ল্যাব কি, কত ধরনের স্ল্যাব আছে, ওয়ান ওয়ে স্ল্যাব কি, টু ওয়ে স্ল্যাব কি, ফ্ল্যাট স্ল্যাব বলতে আমরা কি বুঝি, ড্রপ প্যানেল কি, ক্যাপিটাল কি, এগুলো নিয়ে ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে কলাম আসলে কি। কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার, যে মেম্বারটা কম্প্রেশন নেবে, কম্প্রেশন মানে চাপ, চাপগুলো বেয়ার করবে। এবং একটা বিল্ডিংয়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কলাম, যেটা সুপার স্ট্রাকচারের লোডগুলোকে কনভে করে আমাদের ফুটিংয়ে নিয়ে যাবে, ফুটিংগুলোকে সয়েলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। সো স্ট্রাকচারাল মেম্বার দ্যাট প্রিডমিনেন্টলি, যেটা মেইনলি বা আসলে টেক এক্সিয়াল লোড, যেটাকে আমি একটু আগে বললাম যে কম্প্রেশন লোডটা নেবে বা চাপগুলো সহ্য করবে, সেটাকে আমরা বলতেছি কলাম। কলাম মে নিড টু টেক শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট অ্যাজ ওয়েল, শুধুমাত্র যে কম্প্রেশন নেবে তা না, পাশাপাশি এটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্টও কিছু পরিমাণে নেবে। আর এটা হচ্ছে একটা, ইট ইস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারাল মেম্বার ফ্রম লোড ক্যারিং পয়েন্ট অফ ভিউ। এটা আসলে লোড ক্যারিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, লোড ক্যারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আপনি আমাদের কাছে এই কলামটাই একটা বিল্ডিং সবচেয়ে মেইন পার্ট হবে। শুড বি গিভ ইন ইম্পর্টেন্স ইন অ্যানালাইসিস ডিজাইন ইন কনস্ট্রাকশন স্টেজেস, আপনারা যখন ডিজাইন করবেন একটা বিল্ডিংয়ের তখন কলামটাকে মোস্ট প্রায়োরিটি দিতে হয়, কারণ কলামের ফেলিওর মানে হচ্ছে টোটাল স্ট্রাকচারের ফেলিওর, কলামের কলাপস মানে হচ্ছে টোটাল স্ট্রাকচারের কলাপস। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশনগুলো কত ধরনের হয়। তো মেইনলি আমরা যদি ক্লাসিফাই করি যে মেটেরিয়ালের ভিত্তিতে কয়েকভাবে ক্লাসিফাই করা যায়, স্ট্রাকচারাল বিহেভিয়ারের ভিত্তিতে ভাগ করা যায়। তো মেটেরিয়ালের দিক দিয়ে ভাগ করলে আরসিসি কলাম, যেখানে রিইনফোর্সমেন্ট বার থাকবে, কংক্রিট থাকবে, তো ওইগুলোর মধ্যে আবার ভাগ করলে সার্কুলার হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, অথবা স্কোয়ার হতে পারে, হেক্সাগোনাল, অক্টাগোনাল হতে পারে, এগুলো হচ্ছে শেপের ভিত্তিতে ভাগ করা। আর স্টিল কলামগুলোর মধ্যে আছে আই সেকশন, দেখতে অনেক টায়ের মতো, টি সেকশন দেখতে টির মতো, উপর ফ্ল্যাঞ্জ নিচে ওয়েব থাকবে, সি সেকশন আছে হলো বক্স সেকশন, মানে চারপাশে স্টিল মাঝখানে ফাঁকা। তাছাড়া আরও আছে টিম্বার কলাম, কাঠের কলামগুলো, এছাড়াও কম্পোজিট কলাম একটা আছে, মানে দুই ধরনের মেটেরিয়াল একসাথে একসাথে কম্বাইন করে যে কলামগুলো করা হয়। এবং সবশেষে আমরা বলতেছি প্রিস্টেজ কংক্রিট কলাম, প্রিস্টেজ কংক্রিট কলামগুলোও এখন প্রচুর ইউজ হচ্ছে। আর লং কলাম, শর্ট কলাম বিহেভিয়ারের ভিত্তিতে ভাগ করা হয়। তো লং কলাম আমরা কোনগুলোকে বলবো, যদি আমাদের কলামের ইফেক্টিভ লেন্থকে লিস্ট ডাইমেনশন দ্বারা ভাগ করি এবং সেটা যদি 12-এর চেয়ে বেশি হয় তখন আমরা ওটাকে বলবো লং কলাম। আবার বলতে সেমি আমরা ধরেন যে একটা কলামের লেন্থ হচ্ছে 10 ফিট, ইফেক্টিভ লেন্থ হচ্ছে বা ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 10 ফিট, আর লিস্ট ডাইমেনশন বলতে হইতে পারে যে একটা কলাম 12 ফিট বা 12 ইঞ্চি বা 15 ইঞ্চ। তো এই লিস্ট ডাইমেনশন বলতে এই 12 ইঞ্চকে বোঝাচ্ছি আমি, ছোটো যে ডাইমেনশন, সেকশনের ছোটো যে ডাইমেনশন, ওটা দ্বারা ভাগ করলে যদি 12-এর চেয়ে বেশি আসে তাহলে এটা লং কলাম, আর যদি 12-এর চেয়ে কম আসে তখন শর্ট কলাম। এছাড়াও আরও ক্লাসিফিকেশন ভিন্নভাবে করা যায়, যেরকম স্ল্যান্ডারনেস রেশিও যদি 45-এর চেয়ে বেশি হয় তখন আমরা ওটাকে বলবো লং কলাম, আর 45-এর চেয়ে কম হলে সেটাকে বলবো আমরা শর্ট কলাম। তারপর আমরা দেখি যে কনস্ট্রাকশন স্টেপগুলো কী। কনস্ট্রাকশন স্টেপগুলো মোটামুটি কলাম, বিম, স্ল্যাবের ওভারঅল বলতে গেলে একই রকম, তারপরে একটু ডিফারেন্স আছে, যে প্রথমে আমাদের রিইনফোর্সমেন্টগুলো প্লেসমেন্ট করা লাগবে, কোথায় প্লেস করা লাগবে, তারপর আমাদের ফর্মক, ফার্স্টে যদি আমি প্র্যাকটিক্যাল ফিগারগুলো দেখি যে এই আমাদের একটা কলাম আছে, কলামটাকে আগে ভার্টিক্যালি রাখা লাগবে, তারপর কলামের চারপাশে আমাদের ফর্মক করা লাগবে। ফর্মক করার পর আমাদের কাজ হচ্ছে কংক্রিটগুলো কাস্ট করা লাগবে, কাস্ট করার পর কম্প্যাকশন করা লাগবে। কম্প্যাকশন জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোথাও যদি ভয়েড থাকে বা ফাঁকা জায়গা থাকে তখন কলামের ক্ষেত্রে প্রায় দেখা যায় যেগুলো সয়েল কন্টাক্টে থাকে পেনিট্রেট করে ময়েশ্চার, যার দরুন রিইনফোর্সমেন্টগুলোতে আসলে ক্ষতি হতে পারে। তারপর যখন আমাদের কম্প্যাকশন করা শেষ তখন আমরা আমাদের ফর্মওয়ার্কটাকে খুলে ফেলবো, খুলে ফেলার পর প্রায় 28 দিন পর্যন্ত আমাদের কিউরিং করা লাগবে, কিউরিং করা মানে ময়েশ্চার সাপ্লাই দেওয়া, পানি দেওয়া। তো এই কলাম জিনিসটার কনস্ট্রাকশন স্টেপগুলো আমরা দেখলাম। এখন দেখি যে মেইন ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট, এই ফিগারটা যদি আপনি একটু ভালো করে দেখেন, আমাদের এই কলামগুলোর প্লেসমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে
ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট 100% এনশিওর করা, কারণ কোনোভাবে যদি টিল্টেড হয় বা বাঁকা হয় তখন কলামের যে লুড বিয়ারিং ক্যাপাসিটি সেটা অনেক কমে যাবে। কলাম ইজ ক্যাস্টেড ডিরেক্টলি ওভার দ্য ফুটিং, ফুটিংয়ের উপরে কলামটাকে ক্যাস্টেড করা হয় বা ভার্টিক্যালভাবে রাখা হয়। ইট ইজ দেন কন্টিনিউড মেনটেনিং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে আপনার সবসময় এনশিওর করা লাগবে, যাতে কোনোভাবে কোনো দিকে যাতে টিল্টেড না হয়, কারণ টিল্টেড হলেই আমাদের স্ট্রাকচারের জন্য এটা খুব বড় ধরনের একটা রিস্ক হবে। আর বিএনবিসির একটা খুব ইম্পর্টেন্ট কোডে বলা আছে যে আমাদের মেইন ভার্টিক্যাল এনফোর্সমেন্টগুলো অ্যাটলিস্ট যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয় বা চতুর্ভুজ আকৃতির সেকশন হয় তখন অ্যাটলিস্ট 4টা বার 4 কোণে দেওয়া লাগবে, আর যদি সার্কুলার কলাম হয় তখন অ্যাটলিস্ট আমাদের 6টা বার দেওয়াই লাগবে, ডিজাইনে যাই আসুক 6টা বার আমাদের দেওয়াই লাগবে। তারপর আমরা চলে যাচ্ছি ওভারলেপিং বা স্লিপিং রড। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ধরেন কিন্তু যখন জয়েন্ট দেবেন একটা বারের সাথে একটা বার তখন কীভাবে জয়েন্টটা দেবেন ফিগারটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, সাধারণত মিড স্পেনের ক্ষেত্রে এই জয়েন্টগুলো দেওয়া হয়, সাপোর্টের খুব কাছাকাছি এগুলো দেওয়া হয় না, প্রোভাইডেড মেইনলি ইন দ্য মিড স্পেন। মিড স্পেনে সাধারণত দেওয়া হয়, অ্যাভয়েডেড নিয়ার সাপোর্ট, যেখানে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলোতে সাধারণত দেওয়া হয় না। ওভারল্যাপ ইজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টু ট্রান্সফার লুট, ট্রান্সফার লুটটাকে ট্রান্সফার করার জন্য এই ওভারল্যাপিংগুলো করা হয়, কারণ আপনি তো আর একটা রিএনফোর্সমেন্ট বার দ্বারা টোটাল স্ট্রাকচার করতে পারবেন না, দ্যাটস ওয়াই আমাদের এখানে জয়েন্ট করাই লাগবে বা ওভারল্যাপ করাই লাগবে। আর ওভারল্যাপ করার সময় আমাদের টাই করা লাগবে ওয়ার দ্বারা, এবার মানে এই যে ছোটো ছোটো যেটাকে আমরা অনেক সময় বাংলাদেশে গুণা নামে চিনি, এই ওয়ার দ্বারা বা কেবল দ্বারা আমাদের বাইন্ড করা লাগবে। নট অল রোডস আর স্প্লিটেড ইন দ্য সেম লেভেল, ধরুন আপনি এই জায়গাতে একটা ওভারল্যাপ করছেন তো এর পরের কলামেও এর পরেরটাতেও সেম জায়গাতে না করতে অ্যাডভাইজ করা হয়, একই লেভেলে যাতে ওভারল্যাপ না করা হয় সেজন্য সাজেস্ট করা হয়। ওভারল্যাপিং এখানে যদি ভালো করে লক্ষ্য করেন এই একটা এনফোর্সমেন্ট বার আছে, তারপর আপনি আমরা আর একটা এনফোর্সমেন্ট বার এখানে অ্যাড করবো, অ্যাড করার জন্য আমাদের ওয়ার দ্বারা এখানে কানেক্ট করা লাগবে। এখন বর্তমানে ওয়ারের পাশাপাশি ওয়েল্ডিংও করা হয় অনেক জায়গাতে। তারপর দেখি যে আমাদের এই টাই বারগুলো কেন দরকার, কেন এই টাই বারগুলো দেওয়া হয়, টাই বারস কেন দরকার, টু প্রিভেন্ট ব্লাস্টিং আউট ইফেক্ট। অনেক সময় দেখা যায় লং কলমগুলোতে এক্সেসিভ লুডের কারণে বাঁকিং হয়, বাঁকিং করা মানে হচ্ছে বেঁকে যাওয়া, এক্সেসিভ লুড হলে অনেক সময় বেঁকে যায়। তাছাড়া এই রিএনফোর্সমেন্ট বারগুলো যাতে নিজের পজিশনে থাকতে পারে সেজন্য এই টাই বারগুলো দেওয়া হয়, টু মেনটেন দ্য ভার্টিক্যাল লোডস ইন পজিশন, মেইন রিএনফোর্সমেন্টগুলোকে ভার্টিক্যাল পজিশনে রাখতে বা নিজের পজিশনে রাখতে এই টাই বারগুলোর সাথে এই রিএনফোর্সমেন্টগুলোকে বাঁধা হয়। আর তার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিয়ার, শিয়ারটাকে রেসিস্ট করার জন্য এই টাই বারগুলো সাধারণত দেওয়া হয়। এই হচ্ছে আমাদের টাই বার যেগুলো হরাইজন্টালি এখানে দেওয়া আছে, আর মেইন বারগুলো হচ্ছে এই ভার্টিক্যালগুলো যেগুলো দেওয়া আছে, আর টাই বারগুলো আর মেইন বারগুলোকে এই ওয়ার দ্বারা এখানে কানেক্টেড করা আছে। এবং টাই বার আবার অনেক ধরনের আছে, যেরকম রেক্ট্যাঙ্গুলার টাই যেটা দেখতে অনেকটা এরকম রেক্ট্যাঙ্গুলার, আবার হতে পারে স্পাইরাল। স্পাইরাল টাইগুলোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা রাখি, সেটা হচ্ছে স্পাইরাল টাইগুলো সাধারণত স্প্রিংয়ের মতো হয়, মানে হেলিক্যাল, এরকম মানে স্প্রিং যেরকম বাঁকানো 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 এরকম বাঁকানো করা হয়। এই মোটামুটি আমাদের টাই বারের দুটা টাইপ। প্লেসমেন্ট অফ টাই বারস, টাই বারসগুলো কীরকম কোন জায়গাতে কীরকম দেওয়া হয়, সাধারণত যে জায়গাতে সাপোর্ট থাকে সাপোর্টগুলোর কাছাকাছিতে একটু খুব টেন্স বা খুব কাছাকাছি দেওয়া হয়। যদি আমরা এদিকে লক্ষ্য করি দেখেন L/4 প্রথম দিকের L/4 ডিস্টেন্সে খুব কাছাকাছি আমাদের ইনফ্লেসমেন্টগুলো টাই বারগুলো দেওয়া আছে, আর উপরের যে সাপোর্টের কাছাকাছি সেখানে L/4 ডিস্টেন্স পর্যন্ত আমাদের টাই বারগুলো দেওয়া আছে, কারণ এদিকে শেয়ার ফোর্স খুব বেশি হয়, সেটাকে রেসিস্ট করার জন্য আমাদের রিএনফোর্সমেন্টগুলো সাধারণত এদিকে বেশি হয়। তারপর এগুলো ক্যালকুলেশন আছে, স্পেসিংগুলো বের করার ক্যালকুলেশন আছে, আপনাদের শেয়ার চেক করে এই স্পেসিংগুলো বের করতে হবে, এগুলো সামনে শিখবেন। ক্লোজ টাইস আর ইউজড নিয়ার সাপোর্ট, সাপোর্টের কাছাকাছি টাইগুলো খুব কাছাকাছি বসানো হয়। ক্লোজ টাইস আর অলসো ইউজড ওয়ার রডস আর ওভারল্যাপড, যেখানে রডগুলো ওভারল্যাপ করবেন সেই জায়গাগুলোতে সাধারণত খুব কাছাকাছি টাই বারগুলো দেওয়া হয়।
হুক, হুকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে এনশোর করা, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এনশোর করা। ধরুন আপনি এদিকের এই টাইবারটাকে নিয়ে আসলেন, আসার পর এখান থেকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার বাঁকা করা লাগবে। আর যদি আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা কনসিডার করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করা লাগবে। আর এই হচ্ছে বিএনপিসির কোড। আর এইভাবে করলেই বাউন্ডারি স্ট্রেস সবচেয়ে ভালো হয়। আবার দেখাচ্ছি আমি, যদি এটা আমাদের টাইবার হয়, এখান থেকে এই এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রডটাকে বাঁকানো লাগবে। এই রডটাকে আমরা বলতেছি হুক। আর গ্যালভানাইজড আয়রন ওয়ার হচ্ছে যেগুলো ধরে আমরা মেইন বারগুলোর সাথে টাইবারগুলোকে বন্ডেড করছি। ফর্মওয়ার্ক অর শাটারিং, যখন আমাদের রিপ্লেসমেন্ট করা শেষ ভার্টিক্যালি, তখন আমাদের শাটারিং প্রোভাইড করা লাগবে। শাটারিংয়ের ভিতরে আমি কংক্রিট সাথে পোর করতে পারি বা ঢালতে পারি। কংক্রিট ক্রাস্টিং তার পরের স্টেপ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইব্রেটর ইউজ করা। ভাইব্রেটর ইউজ করলে কী হয়, আমাদের ভিতরে ভয়েডগুলো দূর হয় এবং কোনো ভয়েড স্পেস না থাকলে কম্প্যাক্টেড হবে এবং পানি পেনিট্রেট করতে পারবে না এবং কলামের মধ্যে ড্যাম্পনেস থাকবে না। এইভাবে কংক্রিট কাস্টিং করতে হয়। আর কংক্রিট কাস্টিং করার সময় ভাইব্রেটরগুলো এখানে ইউজ করতে হয় যাতে করে কোনো ফাঁকা জায়গা ভিতরে না থাকে। কংক্রিট ইজ কাস্টিং ইন মাল্টিপল লিফটস। অনেক সময় দেখা যায় যে আপনার যদি 10 ফিট হয় একটা কলামের হাইট, তো একসাথে 10 ফিট কাস্টিং করা হয় না, অর্ধেক করা হয় ফার্স্ট স্টেজে, তারপরের বার আবার পরের অংশটা করা হয়। এটার আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে কম্প্যাকশনের ডিফিকাল্টিস এর কারণে সাধারণত এরকম করা হয়। আর সিগ্রিগেশন মানে হচ্ছে, ধরুন আপনি যখন অনেক উপর থেকে কংক্রিটটাকে পোর করবেন, উপর থেকে নিক্ষেপ করবেন, ধরুন আপনি এরকম একটা কাস্টিং তৈরি করলেন বা ফ্রেমওয়ার্ক তৈরি করলেন, করে অনেক উপর থেকে যখন আপনি কংক্রিটটাকে ঢালবেন ভেতরে, তখন সিগ্রিগেশন হয়ে যায়। সিগ্রিগেশন মানে হচ্ছে সিমেন্ট কোড সিগ্রিগেট এগুলো আস্তে 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 সেপারেট হয়ে যায়, একটা থেকে একটা সেপারেট হয়ে যায়। তো এই জিনিসটাকে রেসিস্ট করার জন্য সাধারণত এরকম ছোটো ছোটো হাইটে কলামগুলোকে কাস্টিং করা হয়। হিট এন্ট্র্যাপমেন্ট ডিউরিং হাইড্রেশন করার সময় হিট এন্ট্র্যাপড বা আবদ্ধ হয়ে যায়, সেজন্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট পার্ট করে বা লিফটেড করে কলামগুলোকে কাস্টিং করা হয়। বাইন্ডিং অফ ওল্ড অ্যান্ড নিউ কংক্রিট বাই গ্রুপ। অনেক সময় গ্রুপের মাধ্যমে আগের যে আমার সার্ফেসটা আছে, ধরেন আগে আমি 5 ফিট পর্যন্ত কাস্টিং করছি, তারপর নতুন কাস্টিং দেওয়ার আগে এখানে কিছু গ্রুপ দিতে হয়। গ্রুপগুলো সাধারণত উড কাট অথবা ব্রিক ইজ ইউজড অ্যাজ গ্রুপ। গ্রুপ হিসেবে কাট অথবা ব্রিক ইউজ করতে হয়। এটা কেন প্রোভাইড করা হয়, যাতে আগের সার্ভিসটার সাথে নতুন যে সার্ভিসটা হবে তাদের মধ্যে যাতে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়, সেজন্য এই গ্রুপগুলো ইউজ করতে হয়। যখন আমাদের কাস্টিং করা শেষ, 3 দিন পরে ফ্রেমওয়ার্ক ইজ রিমুভড, অ্যাপ্রক্সিমেটলি আফটার 3 ডেজ, 3 দিন পরে সাধারণত এটা রিমুভ করা হয়। রিমুভ করার পর আমাদের কাজ হচ্ছে কিউরিং করা। কিউরিং কেন করতে হয়, যাতে ময়েশ্চার আমরা সাপ্লাই দিতে পারি সবসময় থ্রু আউট ডাইলেশন। মানে আমরা যখন কাস্টিং করি বা ঢালাই যখন দিই, তখন সাথে সাথে 100% হাইড্রেশন হয়ে যায় না সিমেন্ট আর কোড সেগ্রিগেটের। তো হাইড্রেশন ধীরে ধীরে হয়, প্রায় 28 ডেতে 95% পর্যন্ত হয়। সেজন্য 28 ডেজ পর্যন্ত সাধারণত কিউরিংটা কন্টিনিউ করতে হয়। তো কিউরিং করার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে হতে পারে যে আপনি স্প্রে করা দিতে পারে, অথবা পন্ডিং করা দিতে পারে, অথবা এরকম ব্যাগ দিয়ে বস্তা, যেগুলোকে বলি আমরা পাটের বস্তা দিয়ে তার উপর পানি দিয়ে রাখতে পারেন, যাতে ময়েশ্চার সবসময় অ্যাভেলেবল থাকে। যখন কলাম শেষ, আমরা চলে আসলাম বিমে। এখন প্রশ্ন, স্যার বিম আর কলামের মধ্যে পার্থক্যটা কী? বিম আর কলামের সবচেয়ে মেইন পার্থক্যটা হচ্ছে, কলাম ভার্টিক্যাল লোডগুলো নেবে, কম্প্রেশন নেবে, আর বিম নেবে ব্যান্ডিং, ব্যান্ডিংগুলোকে রেসিস্ট করবে। কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার, বিম হচ্ছে হরাইজন্টাল মেম্বার। আশা করি দুটো জিনিস মনে থাকলে ইনশাল্লাহ পারবেন। বিম আর দোজ স্ট্রাকচারাল মেম্বার হুইচ প্রিডোমিনেটলি টেক মুভমেন্ট অ্যান্ড শিয়ার, যেটা সাধারণত মুভমেন্ট আর শিয়ার নেবে, সেটাকে আমরা বলতেছি বিম। আর বিমও কিছুটা পরিমাণ এক্সিয়াল বা কম্প্রেশন লোড নেয়। তো আমরা যদি কেউ প্রশ্ন করে যে বিম আর কলামের মধ্যে পার্থক্য কী, আমরা বলবো যে কলাম কম্প্রেশন লোডটা নেবে, আর বিম মেইনলি বেন্ডিংটাকে রেসিস্ট করবে। আর কলাম সাধারণত ফেল করে বাকিংয়ের কারণে, আর বিম ফেল করে ফ্লেক্সারাল ফেলওয়ার সাধারণত বিমের মধ্যে হয়। ক্লাসিফিকেশন বিম যদি করি, এটাও প্রায় সেম কলামের মতোই,
যেগুলো একটা কি বলছিলাম মেটেরিয়াল ভিত্তিতে আরসিসি স্টিল হইতে পারে, প্রিস্টিজ বিম হইতে পারে, স্টেসলের সিঙ্গেল এনফোর্সমেন্ট ডাবল এনফোর্সমেন্ট, সিঙ্গেল এনফোর্সমেন্ট আর ডাবল এনফোর্সমেন্ট বলতে কী বুঝি, সিঙ্গেল এনফোর্সমেন্ট মানে হচ্ছে যখন এনফোর্সমেন্টগুলো আপনি শুধু টেনশন জোনে দেবেন তখন আমরা এটাকে বলবো সিঙ্গেল এনফোর্সমেন্ট, আর আপনি যখন কম্প্রেশন জোন এবং টেনশন জোন দুই জায়গাতেই আপনি এনফোর্সমেন্ট দেবেন তখন আমরা এটাকে বলবো ডাবল এনফোর্সমেন্ট। অনেক সময় আমাদের বিমের সাইজ কমানোর জন্য আর্কিটেকচারাল ভিউ সুন্দর রাখার জন্য কম্প্রেশন জোন এবং টেনশন জোন দুই জায়গাতেই রিনফোর্সমেন্ট দেওয়া হয়, তখন এগুলোকে আমরা বলবো ডাবল রিনফোর্সড বিম। আর ওগুলো সাধারণত আর্কিটেকচারাল ভিউ ভালো রাখার জন্য বিমের ডেপথ কমানোর জন্য ইউজ করা হয়। কনস্ট্রাকশন স্টেপ মোটামুটি আগেরটার মতোই, কলামের মতোই, যে ফর্ম করা লাগবে আগে এবং একটা ফর্ম ক্রিয়েট করা লাগবে, ফর্ম ওয়ার্কটা হইতে পারে যে স্টিলের অথবা কাঠের, কাঠ দিয়ে আগে একটা স্ট্রাকচার তৈরি করবেন যাতে যার মতো আমরা রিনফোর্সমেন্টগুলোকে রাখবো। এই জন্য আমার স্টেপ হচ্ছে রিনফোর্সমেন্ট প্লেসমেন্ট, আমাদের রিনফোর্সমেন্টগুলো তার মধ্যে রাখা লাগবে, এইভাবে রাখলাম। রাখার পর আমাদের কী করা লাগবে, কংক্রিটগুলো পৌর করা লাগবে বা ঢালা লাগবে, তারপর ওটাকে কম্প্যাকশন করা লাগবে। কম্প্যাকশন করার পর আমাদের ময়েশ্চার সাপ্লাই দেওয়ার জন্য কিউরিং করা লাগবে, কিউরিং করা লাগবে কতদিন, 28 দিন। তারপর যখন কিউরিং করা শেষ তখন আমরা এই ফর্মটাকে খুলে ফেলবো। তো প্রথম কাজ আমাদের এরকম একটা ফর্ম তৈরি করা, স্টিলের হতে পারে অথবা কাঠের হতে পারে। তারপর কাজ হচ্ছে আমাদের রিনফোর্সমেন্টগুলো দেওয়া। রিনফোর্সমেন্ট দেওয়ার আগে আমাদের একটা জিনিস ইনশিওর করা লাগবে যাতে কোনোভাবে লিকেজ না হয়, যখন আমরা কংক্রিট পোর করবো কংক্রিটগুলো যাতে বের হয়ে না চলে যেতে পারে। সেজন্য অনেক সময় স্টিলের শিট ইউজ করে অনেকে, আর অনেক সময় পলিথিন দেওয়া হয় যাতে লিক না হয়, পানিগুলো যাতে চলে না যায়। স্টিল শিট ইজ ইউজ টু মেক দ্য লিক প্রুফ, লিক প্রুফ করার জন্য স্টিল শিটগুলো ইউজ করা হয়, পলিথিনও একই পারপাস ইউজ করা হয়। এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি সামনে কোর্সগুলোতে যাবেন তখন জিনিসটা আরও ভালো করে বুঝবেন, যেখানে কলাম থাকবে সেইখানে টান বা টেনশন জোন হচ্ছে উপরের দিকে, সেজন্য এখানে এক্সট্রা টপ বার কিছু দেওয়া হয়। আর এই জায়গাগুলো দুইটা কলামের মাঝখানের এই পোর্শনটা লোয়ার লেভেলের টেনশন জোন থাকে, মানে নিচের দিকে টান থাকে। ধরেন আপনি এই বিমের এখানে দাঁড়িয়ে আছেন, তো আপনার লোডের কারণে বা আপনার ওজনের কারণে এই স্ল্যাবের এই লোয়ার পোর্শনে টান ক্রিয়েট হবে বা টেনশন ক্রিয়েট হবে, আর কলামের এই পোর্শনের উপরের দিকে টেনশন ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই আমাদের রিনফোর্সমেন্টগুলো টেনশন জোন মানে এখানের লোয়ার পোর্শনে আর এখানের আপার পোর্শনে দিতে হয়। তো এইগুলোতে অনেক সময় স্ট্রেট বারের পাশাপাশি এক্সট্রা কিছু বার দিতে হয়, ক্র্যাঙ্ক বার যেটাকে আমরা অনেক সময় বলি, ক্র্যাঙ্ক বার আছে, এক্সট্রা বার আছে। আর স্টেপ হচ্ছে এই রিনফোর্সমেন্টগুলোকে, মেইন রিনফোর্সমেন্টগুলোকে বাইন্ড করার জন্য বা অরিজিনাল পজিশনে রাখার জন্য স্টেপগুলো দেওয়া হয়। এগুলো হচ্ছে মেইন রিবার, হচ্ছে এক্সট্রা বটম বার। আশা করি কেন নিচে দেওয়া হয় কেন উপর দেওয়া বুঝতে পারছেন, মানে যে জায়গাতে আমার টেনশন সেই জায়গাতে আমাদের রিনফোর্সমেন্ট দেওয়া লাগবে। আর এই ডিস্টেন্সটা সাধারণত L/3, ধরুন আপনার এখানে যদি সবটা হয় 18 ফিট তাহলে L/3 হচ্ছে 6 ফিট। তো আমরা 6 ফিট দূর থেকে এরকম বেন্ড করে উপর দিকে নিয়ে যাব, উপর দিকে নিয়ে যাব, আর মাঝখানের ডিস্টেন্সটা নিচের দিকে থাকবে, ডিস্টেন্সের এই রিনফোর্সমেন্টগুলো নিচের দিকে থাকবে। স্টিরাপ তো একটু আগে বললাম যে আমাদের মেইন বারগুলোকে অরিজিনাল পজিশনে রাখার জন্য ইউজ করা হয়। এনশিওর হরিজন্টাল অ্যালাইনমেন্ট একটু রেসিস্ট, শিয়ার রেসিস্ট করার জন্য কাজে লাগবে, এবং হরিজন্টাল অ্যালাইনমেন্টগুলোকে ঠিক রাখার জন্য আমাদের এই স্টিরাপগুলো ইউজ করতে হয়। এগুলো হচ্ছে স্টিরাপ, স্টিরাপগুলো হুক 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়। ওই যে এখান থেকে যদি দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেল এনশিওর করা হয়েছে। অ্যাল্টারনেটিক হুকিং, হুকিং 45 ডিগ্রি, স্পেসিং অফ দ্য স্টিরাপ, স্টিরাপগুলো স্পেসিংগুলোর আসলে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমার কোন জায়গাতে শিয়ার কীরকম, সেইটার ভিত্তিতে সাধারণত দিতে হবে। আর খুব ক্লোজ স্টিরাপগুলো সাধারণত আমাদের যে জয়েন্টগুলোতে দেওয়া হয়, কারণ জয়েন্টের দিকেই শিয়ার খুব বেশি হয়, মাঝখানে মোটামুটি শিয়ার কম, এর জন্য স্পেসিং একটু বেশি হয়। তো সাপোর্টের কাছাকাছি ড্যান্স স্টিরাপ থাকে। ক্লিয়ার কাভার আমি আগে বলছি, তারপর আবার বলতেছি, ক্লিয়ার কাভার হচ্ছে আমাদের এই যে রিনফোর্সমেন্ট, রিনফোর্সমেন্টের বটম থেকে স্ল্যাবের একবারে নিচ পর্যন্ত বা বিমের একবারে নিচ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ক্লিয়ার কাভার। তো ক্লিয়ার কাভারটা আমার এনশিওর করতে হবে কী কারণে, যাতে ময়েশ্চার বা পানির কোনটাকে না এসে আমাদের রিনফোর্সমেন্টটা যাতে নষ্ট না হয়, সেজন্য আগে দেখে না দেখে সিসি ব্লক দিতে হয়। এখানে দেখেন এই সিসি ব্লক দেওয়া আছে, সিসি ব্লকটা কেন, আমাদের ক্লিয়ার কাভারটাকে এনশিওর করার জন্য, এবং রিনফোর্সমেন্টগুলোকে একবারে বটম থেকে একটু উপরে রাখার জন্য। তারপরে কাজ হচ্ছে কাস্টিং অ্যান্ড কিউরিং, রিনফোর্সমেন্টগুলোকে কাস্টিং করা লাগবে, ভাইব্রেশন করা লাগবে,
ভাইব্রেশন করার পরে কিউর করা লাগবে। এই যে এটা হচ্ছে মনোলিথিক্যাল কাস্টিং, মনোলিথিক্যাল মানে হচ্ছে বিম আর স্ল্যাব একই সাথে কাস্টিং করা, একটাকে আমরা বলি মনোলিথিক্যাল। মানে এখানে দেখেন এই জায়গাটা হচ্ছে বিমের, এখানে দেখেন একটু গভীর করে নিচে স্টিলের ফর্মওয়ার্ক তৈরি করা আছে, আর এই হচ্ছে আমাদের স্ল্যাব। তো আমরা যখন সাধারণত এই স্ল্যাবগুলো ঢালাই দিই তখনই বিমগুলো একসাথে ঢালাই দিয়ে দিই, এটাকে আমরা বলি মনোলিথিক কাস্টিং। তারপর আমরা চলে যাচ্ছি স্ল্যাবে, লাস্ট পার্ট স্ল্যাব। তো স্ল্যাব কি জিনিস, আরসিসি স্ল্যাব ইজ এ ব্রড ফ্ল্যাট প্লেট, একটা ফ্ল্যাট একটা প্লেটের মতো, ইউজুয়ালি হরিজন্টাল, সাধারণত হরিজন্টাল হয়, উইথ টপ অ্যান্ড বটম সার্ফেস প্যারালাল অর নিয়ারলি সো, যেটার টপ আর বটম সার্ফেস মোটামুটি প্যারালাল বা সমান্তরাল। ইট মে বি সাপোর্টেড বাই আরসিসি বিম, এটা বিম দ্বারা সাপোর্টেড হতে পারে অথবা ডিরেক্টলি কলাম দ্বারাও সাপোর্টেড হতে পারে। যেমন এখানে আমরা ফ্ল্যাট প্লেট স্ল্যাবটা যদি দেখি, ডিরেক্টলি কলামের উপরেই এই স্ল্যাবটা দাঁড়িয়ে আছে। আবার অনেক সময় যদি পাঞ্চিং ফোর্স বেশি হয় বা পাঞ্চিং করার সম্ভাবনা থাকে, মানে কলামের লোডটা অনেক বেশি হয়, তখন সাধারণত এই স্ল্যাবের নিচে আর একটা স্ল্যাব দেওয়া হয় যেটাকে আমরা বলি ড্রপ প্যানেল। ড্রপ প্যানেলের নিচে আবার এরকম বাঁকা করে আর একটা জিনিস দেওয়া হয় যেটাকে আমরা বলি ক্যাপিটাল বা কলাম ক্যাপিটাল। কিসের জন্য দেওয়া এই জিনিসটা, যাতে এক্সেসিভ লোডের কারণে এই স্ল্যাবের ভিতরে কলামগুলো পাঞ্চ করতে না পারে বা ভিতরে ঢুকতে না পারে। তো এই হচ্ছে আমাদের স্ল্যাব। এখন স্ল্যাব কই ধরনের আছে, ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, এইভাবে ভাগ করা যেতে পারে। ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলবো আমরা, যে এদিকে যদি লক্ষ্য করি যে এই একটা স্ল্যাব আছে একটা বিমের উপরে, এদিকে একটা বিম আছে, তো লোডগুলো এই বরাবর আর এই বরাবর মানে একটা দিক বরাবর ডিস্ট্রিবিউট হচ্ছে, সেজন্য আমরা এটাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। আর এদিকে স্ল্যাবটা যদি কনসিডার করে দেখেন, এই বরাবর এবং এই বরাবর দুই দিকেই লোডগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। ওয়ান ওয়ে স্ল্যাবতে কিন্তু দুই দিকে লোড ডিস্ট্রিবিউট হয় না, শুধুমাত্র একটা দিক বরাবর ডিস্ট্রিবিউট হয়, এই দিক বরাবর হচ্ছে, কিন্তু টু ওয়ে স্ল্যাব এদিকে হচ্ছে এদিকে হচ্ছে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব। এছাড়াও স্ল্যাব বিভিন্ন ধরনের আছে, যেমন ইট সাপোর্টেড স্ল্যাব, মানে প্রান্তগুলোকে প্রান্তগুলোর মধ্যে আমাদের সাপোর্ট দেওয়া আছে। তারপর ফ্ল্যাট প্লেট স্ল্যাব, যা কলামের উপরে আমাদের স্ল্যাব দেওয়া আছে সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাট প্লেট স্ল্যাব, অথবা অফেল স্ল্যাব, এরকম অফেল স্ল্যাব দেওয়া আছে। বুঝতেই পারছেন আসলে ক্লাসিফিকেশন অফ স্ল্যাব। তারপর আমরা চলে যাচ্ছি কনস্ট্রাকশন স্টেপ, এটাও আগেগুলোর মতোই, যে প্রথমে আমাদের রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করা লাগবে, তারপর আমাদের ফর্মওয়ার্ক করা লাগবে, কংক্রিট কাস্টিং করা লাগবে, কম্প্যাকশন করা লাগবে, দেন কিউরিং। তো ফর্মওয়ার্কের ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, যে আপনি আগে টিম্বার ফর্মওয়ার্ক করবেন, করার পরে এখানে স্টিলের ফর্মওয়ার্কগুলো দেবেন, যাতে 28 ডেজ পর যখন আপনি এই স্ল্যাবের জন্য কিউরিং করা শেষ, তখন যাতে এগুলো টান দিয়ে নিচ দিক দিকে খুলতে পারেন এবং এগুলো রিইউজেবল, মানে আবার আপনি এক জায়গা থেকে কনস্ট্রাকশন করার পর আরেক জায়গা থেকে এগুলো ইউজ করতে পারবেন। আর এই যে ফর্মগুলো কিছু ফিগার এখানে প্র্যাকটিক্যাল ফিগার দেওয়া আছে, এই যে প্রপগুলো আপনি ইচ্ছা করলে হাইটগুলো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখানে এরকম হুক দেওয়া আছে। তারপর প্লেট লেডজার, এগুলো হচ্ছে সব ফর্মওয়ার্কের বিভিন্ন পার্ট। প্লেসমেন্ট অফ স্টিল শিট, আপনি যখন এই কাঠগুলো বসানো শেষ বা উডগুলো বসানো শেষ, তখন আমাদের এই স্টিলের শিটগুলোকে থ্রু আউট দ্য স্ল্যাব বসাতে হবে। তারপর আমাদের কী করা লাগবে, একটা একটু আগে যেটা বলছিলাম যে ক্লিয়ার কাভার ইনশিওর করার জন্য এখানে সিসি ব্লক দেওয়া হয়। সিসি ব্লক দ্বারা স্টিল মানে আমাদের এই স্ল্যাবের লোয়ার পার্ট বা বুটুম থেকে একটা ক্লিয়ার ডিস্টেন্স রাখা হয়, যাতে করে ময়শ্চার এই রডগুলোর সাথে কোনটাকে না আসতে পারে। থ্রু আউট দ্য স্ল্যাব এরকম সিসি ব্লক দিয়ে দিতে হবে, যাতে আমাদের রিইনফোর্সমেন্টগুলো একটু উপরে থাকে। তারপর আমাদের কংক্রিট কাস্টিং করা লাগবে। কাস্টিংগুলোর ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখা লাগবে যাতে লেভেল সেম থাকে, যে আমাদের মৌসুম ডিজাইনাররা বলবে যে 5 ইঞ্চ, 6 ইঞ্চ অথবা 8 ইঞ্চ, এটা যাতে সবসময় ইনশিওর থাকে, এটা আমাদের খুব কনসিডার করা লাগবে, এটা নিয়ে সবসময় দেখা লাগবে। আর যদিও মনে হচ্ছে যে এখন মনে হতে পারে যে 5 ইঞ্চ থেকে 6 ইঞ্চ হইলে তেমন কী ক্ষতি হতে পারে, কিন্তু আসলে অনেক বড় এরিয়াতে 1 ইঞ্চি পরিমাণ যদি আপনি বাড়াই দেন, তখন দেখবেন যে অনেক বেশি পরিমাণে আপনার কংক্রিট ওয়েস্ট হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ইউনিফর্ম থিকনেস রাখাটা খুব ইম্পর্টেন্ট। তারপর যখন আমাদের এরকম কংক্রিট পোর করা বা ঢালা শেষ, তখন আমাদের কম্প্যাক্টর ইউজ করে বা ভাইব্রেটর ইউজ করে কম্প্যাকশন করা লাগবে কোথাও, যাতে কোনো রকম ভয়েড অথবা ফাঁকা স্পেস না থাকে, সেজন্য কম্প্যাকশন করা লাগবে ভাইব্রেটর দিয়ে। দেন আমাদের লেভেলিং করা লাগবে, এটা আসলে একটা উড পিস, যার মধ্যে এখানে হ্যান্ডেলিংয়ের জন্য দুই দিকে ধরার একটা ব্যবস্থা আছে, আপ ডাউন করে লেভেলগুলোকে সমান রাখা হয়। আপনি যখন কংক্রিট পোর করবেন তখন হয়তো সব দিকে সমান থাকবে না, ওই লেভেলিং ইনস্ট্রুমেন্ট দ্বারা
থ্রু আউট দ্য স্ল্যাব, যাতে লেভেলটা সমান থাকে, মানে আমাদের থিকনেসটা যাতে সমান থাকে সব দিকে, সেজন্য এই লেভেলিংটা করতে হয়। তো লেভেলিং করা যখন শেষ, আপনার পুরো স্ল্যাবে যখন লেভেলিং করা শেষ, তখন এই স্ল্যাবের হাইড্রেশন, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, এগুলোর মধ্যে হাইড্রেশন বা বন্ডিং ভালোভাবে হওয়ার জন্য আমাদের ময়েশ্চার সাপ্লাই দেওয়া লাগবে। এই ময়েশ্চার সাপ্লাই দেওয়ার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে স্ল্যাবগুলোতে সাধারণত বন্ডিং করা হয় চারপাশে ক্লে মাটি অথবা বালি দিয়ে একটা বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার পর এখানে পানির সাপ্লাই দিতে হয়, যাতে করে হাইড্রেশনের জন্য অ্যাভেলেবল ময়েশ্চার এই স্ল্যাবগুলো পায় এবং খুব ভালোভাবে যাতে হাইড্রেশন হয় এবং স্ট্রেংথ যাতে অনেক বেশি হয় এই স্ল্যাবের। তো আজকের ক্লাসে মোটামুটি এই ছিল আমাদের পড়াশোনা। সামনের ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক্স নিয়ে আবার আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।